नमस्कार तारक इंडिया चैनले प्रत्येक के स्वागत जानाई। बांग्लाय जाके बोले थानकुनी लैटिन भाषाय ताके बोले सेंटिला एसाइटिका। असाधारण भेषज गुणसम्पन्न एई उद्भिद सम्बन्धे अनेकेई एकटू आधटू जानेन, किन्तु एर विशाल कार्यकारी क्षमता सम्पर्के अनेकेई जानेन ना। ताई आजकेर एई भिडियोते प्रथमेई थानकुनी पातार असाधारण उपकारिता सम्पर्के जानाबो, एरपर शहरांचलेर मानुषेरा किभाबे অতি সহজেই সেই থানকুনি পাতা টবে চাষ করবেন সেই বিষয় সম্পর্কেও জানাবো। চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না প্লিজ। প্রথমেই বলি, যদি আপনার বা আপনার বাড়ির কারুর আমাশা হয়, তাহলে মাত্র তিন দিন সকালে খালি পেটে থানকুনি পাতা এবং ডাঁটা সহ তুলে তাকে থেতো করে মাত্র দু চা চামচ রস খালি পেটে খেয়ে নিন। আমাশা বা পেট কনকন করার ব্যাপারটা আর থাকবে না। এত সব যদি নাও করতে চান, তাহলে মাত্র পাঁচ সাতটি পাতা ডাঁটা সহ খালি পেটে সকালে সাত দিন চিবিয়ে খান, আমাশা আর থাকবেই না। দ্বিতীয়ত, আপনি গ্যাসের সমস্যায় ভুগলে আপনি 500 ml দুধ নিন, তার অর্ধেক মানে 250 ml এর মতো মিছিরি নিন, এবং তারও অর্ধেক মানে 125 ml এর মতো থানকুনি পাতার রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এরপর 24 ঘন্টার মধ্যে ওই মিশ্রণটি একটু একটু করে খেয়ে নিন। এই রকম 7 দিন করলেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন। তৃতীয়ত, আমাদের শরীরে প্রতিদিন নানা রকমভাবে বর্জ্য পদার্থ বা টক্সিক উপাদান জমা হয়, সেগুলি যদি শরীর থেকে বের করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু শরীর অনেকটা সুস্থ থাকে। এর জন্য আপনি প্রতিদিন সকালে খালি পেটে দু চা চামচ থানকুনি পাতার রস আর এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খান। রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে আর আপনি সুস্থ এবং সতেজ থাকবেন। চতুর্থত, আপনার যদি জ্বর বা সর্দি কাশি হয়, তাহলে 2 চামচ থানকুনি পাতার রস এবং 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে 3 দিন সকালে খালি পেটে খান, উপকার পাবেনই। পঞ্চমত, থানকুনি পাতার মধ্যে আছে স্যাপনিনস নামে একটি উপাদান। এর ফলে কোথাও যদি কেটে যায়, তাহলে অল্প করে থানকুনি পাতা থেতো করে ক্ষতস্থানে লাগিয়ে দিন। ক্ষতস্থান সংক্রমিতও হবে না এবং তাড়াতাড়ি সেরে যাবে। ষষ্ঠত, কারো যদি খোস পাঁচড়ার মতো রোগ হয়, তাহলে কাঁচা হলুদের রস 4 চামচের 2 চা চামচ এবং থানকুনি পাতার রস 2 থেকে 3 চা চামচ একত্রে মিশিয়ে মাখলে এই রোগ ভালো হয়ে যায়। আপনি যদি সুস্থ মানুষ হন, তাহলে রোজ 1 থেকে 2 চা চামচ থানকুনি পাতার রস বা 6-7টি থানকুনি পাতা ডাঁটা সহ চিবিয়ে খান, তাহলে অনেক উপকার হয়। যেমন থানকুনি পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক ট্রাইটোপেনসের মাত্রা বাড়ায়, ফলে আপনার স্মৃতিশক্তি বাড়ে, মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে। আর বয়স্ক মানুষেরা নিয়মিত এই পাতা খেলে তাহলে কিন্তু অ্যালঝাইমার্স বা ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়। থানকুনি পাতা শরীরে মেদ জমার আশঙ্কা কমিয়ে দেয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগে দূরে সরিয়ে রাখতে পারে। রাতে যদি ঠিকমতো ঘুম না হয়, তাহলে নিয়মিত থানকুনি পাতা খেয়ে যান। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নার্ভ সিস্টেমকে শান্ত রাখে, ফলে অনিদ্রা রোগ দূরে পালায়। কারোর মধ্যে যদি অ্যাংজাইটি বা মানসিক অবসাদ দেখা দেয়, তাহলে কিন্তু প্রতিদিন থানকুনি পাতার রস খাওয়ান, কারণ এর মধ্যে থাকে কিছু উপাদান যা সিরোটোনিন হরমোন ক্ষরণের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে অ্যাংজাইটি বা মানসিক অবসাদের প্রকোপ কমতে থাকে। এর সঙ্গে সঙ্গে থানকুনি পাতা ব্যাকটেরিয়াল ইনফেকশনও কমায়, এছাড়া জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে। এছাড়া সপ্তাহে 2-3 বার যদি থানকুনি পাতা খান, তাহলে স্ক্যাল্পের ভেতরে যে পুষ্টির ঘাটতি থাকে তা দূর হয়, ফলে চুল পড়ার মাত্রাও কমতে থাকে। এবার বলি, যে মাত্রায় বলা হলো আপনি সেই মাত্রায় খাবেন, এর থেকে খুব বেশি খাবেন না। বেশি খেয়ে ফেললে চুলকানি, অ্যালার্জি বা মাথা ঘোরার মতো ঘটনা ঘটতে পারে। এবার বলি কিভাবে টবে চাষ করবেন। প্রথমে আপনি আপনার কাছাকাছি যে কোনো ফলের দোকান বা সবজির দোকানে গিয়ে প্লাস্টিকের পেটি জোগাড় করুন।
ওই প্লাস্টিকের পেটি মাটি দিয়ে ভর্তি করে নিন। এরপর বাজারে সার দোকানে গিয়ে সার দোকানদারকে বলে প্রয়োজন মতো জৈব সার নিয়ে মাটিতে মিশিয়ে দিন। এরপর গ্রাম থেকে কিছু থানকুনি গাছ, মাটি এবং শিকড় সহ সংগ্রহ করুন এবং ওই টবে গাছগুলি লাগিয়ে দুই বেলা মাটিতে অল্প অল্প করে জল দিয়ে মাটি স্যাঁতস্যাঁতে করে রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যে ওই গাছ বাড়তে শুরু করবে এবং একসময় অসংখ্য গাছে টব ভরে যাবে। তখন আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। থানকুনি পাতার আরও উপকারিতা সম্বন্ধে আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, প্রশ্ন থাকলে তাও করতে পারেন। আর সবার উপকারের জন্য ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তারকিন্দের পক্ষ থেকে সবার সুস্থ থাকা মনে করে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই।